এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে এসইউবিএসইআরআইবি লাল লেখাতে ক্লিক করুন। কেন্টের রামসগেট এলাকা বিদ্যুৎ খরচ কমানোর জন্য রাতে সড়ক বাতিগুলো নিভিয়ে দিয়েছে। রাত 2টার দিকে উৎপেতে থাকা বাংলাদেশি আশরাফ মিয়া বয়স 34 চাপিয়ে পড়ে 18 বছর বয়সী লিলিয়েন কনস্টান্টিনের ওপর তাকে ধর্ষণের চেষ্টা করে। লিলিয়েন নিজেই সেই দৃশ্য তার মোবাইলে ধারণ করতে সক্ষম হন। তিনি কৌশলে রেকর্ড বোতামে চাপ দিয়ে পুরো দৃশ্য ধারণ করেন মোবাইলে। এতে আশরাফের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লিলিয়েনের আর্তনাদের শব্দ পর্যন্ত রয়েছে। রয়েছে ধস্তাধস্তির দৃশ্য। পরে লিলিয়েন তা তুলে দেন পুলিশের হাতে। অমনি ধরা পড়ে আশরাফ। বিচার কাজ শেষ করে তাকে 13.5 বছরের জেল দিয়েছে আদালত। আশরাফ মিয়া কেন্টে ফাইফয়মায়েশের কাজ করে, অবৈধভাবে অবস্থান করছিল সে। এ বিষয়ে সোমবার অনলাইন ডেইলি মেইল একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, লিলিয়েনকে ধর্ষণ চেষ্টার ভিডিও রেকর্ডটি 2 মিনিট 47 সেকেন্ডে। সম্ভবত এটাই প্রথম এমন কোনো রেকর্ডিং যেখানে নরপিশাচের শিকারে পরিণত হওয়া বা শিকারে পড়া কোনো নারী যুবতী নিজেই ওই দৃশ্য রেকর্ড করেছেন। আর তারই ফলশ্রুতিতে আশরাফ মিয়াকে যেতে হয়েছে জেলে। গত মাসে তার বিরুদ্ধে ওই শাস্তি ঘোষণা করেছে আদালত। এর ফলে লিলিয়েন অন্য যৌন নির্যাতিতদের সাহসী হতে বলেছেন সাহস নিয়ে যৌন নির্যাতনকারীর বিরুদ্ধে অবস্থান নিন। তিনি বলেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের বিরুদ্ধে আমার শক্তির লড়াইয়ে পেরে উঠার কথা ছিল না। আমার মতো অবস্থায় থাকা কেউ যদি নিজের ফোনটি হাতে নিতে পারেন তাহলে চেষ্টা করুন ঘটনাটির ভিডিও ধারণ করতে। এতে সুবিচার পাওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি।